এক ভাই প্রশ্ন করেছেন, দয়া করে ফরজ নামাজের পর মুনাজাত করা আর না করা সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা বলতেছি। জি 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 বলতেছি, সবই বলতেছি। একসাথে ওষুধ দিলে রোগী মারা যাবে না? এখন দোয়াতে হাত তুলবো কিনা এটা প্রশ্ন। এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন, দোয়া করলে যদি হাত তুলতে হয় তো বিপদের সম্ভাবনা আছে। লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন যদি হাত তুলি লুঙ্গি যাবে কই? সুদ ঘুষি আবা ছিনতাই চুরি ডাকাতি ইত্যাদি অবৈধ টাকা দিয়ে অপ্রকাশ্যে যদি কেউ মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, সে মসজিদে নামাজ পড়া যায় যাবে কিনা? এতগুলো প্রশ্ন দিছে, অসুস্থ মানুষের প্রতি দয়া নাই যাদের, এদের কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি সংক্ষেপে দিচ্ছি। জি আচ্ছা বলছি, জি সংক্ষিপ্ত, হ্যাঁ হ্যাঁ সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, দয়া করে ফরজ নামাজের পর মুনাজাত করা আর না করা সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। কওলি হাদিস, ফেলি হাদিস দিয়ে তা প্রমাণিত আছে। আপনারা আব্বাসী মঞ্জুর জনপুর দরবারে ঢুকলে আমার একটা ডকুমেন্টারি পাবেন, অনেকগুলো হাদিস থেকে আমি তা প্রমাণ করেছি। আজকে সংক্ষেপে এতটুকু বলে দিচ্ছি যে আপনার ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা ফারাক্তা ফাংসাদ। ইয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসিরের তাফসীর আমি দেখেছি, আব্দুল্লাহ বিন আব্বাস, ইমাম মুজাহিদ, কাতাদা, সুদ্দি, ইবনে জারির আত-তাবারি, ইমাম কুরতুবি, জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আলুসি, ইসমাইল হাক্কি, ইবনু কাসির, এইরকম 14 জন মুফাসসির একমত। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন আল্লাহর কাছে দোয়া করুন। ফরজ নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, পড়তে বলেছেন। বুখারী মুসলিম সহ 6টা হাদিসের কিতাবে এসেছে। বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফরজ নামাজের পর আমি দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরে পড়তেন যে মসজিদ নববীর আওয়াজ আম্মা জান আয়েশা হুজরা মুবারকে শুনতেন। সহিহ মুসলিমে হাদিস এসেছে হযরত সাওবান থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত সাওবান থেকে, তিনি বলেন যে আসর নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। তিরমিজির হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া কখন জলদি কবুল হয়? আল্লাহর হাবিব বলেছেন যে জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর তো আস্তে কোন আসো বানাল্লাহ বলতেছি। জি 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 বলতেছি, সবই বলতেছি। একসাথে ওষুধ দিলে রুগী মারা যাবে না? তাহলে বোঝা যায় ফরজ নামাজের পর দোয়া আছে, ঠিক কিনা কথা বলে না? এখন দোয়াতে হাত তুলবো কিনা এটা প্রশ্ন, তারপর তো সম্মিলিত। দোয়ার আদব হচ্ছে হাত তোলা। হেদায়ের মধ্যে এসেছে আর্রাফ ও সুন্নাতু দোয়া, দোয়ার আদব হচ্ছে দোয়া করতে হবে হাত তুলে। এ ব্যাপারে ইমাম নববী শারহে মুহাজ্জাব কিতাবের বরাতে লেখেন, যাকারতু যালিকা ইশরিনা হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে হাত তোলার পক্ষে শারহে মুহাজ্জাব কিতাবে আমি 20টি হাদিস নকল করেছি। কয়টি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন হাত তুলতেন। বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উপরে হাত তুলেছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি,
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। তার নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। সুন্নাহ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস না, কাউলি হাদিসও, ঠিক কিনা? কাউলি হাদিস দেখেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মেশকাত চারটাতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে দুই হাতের তালুপেতে দোয়া করবে। তা নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? এখন সম্মিলিত কোথায় পেলাম? মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিস নকল করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত যখন সম্মিলিত দোয়া করে, একজন দোয়া করে বাকিরা হাত তুলে আমিন আমিন বলে, ফেরেশতারাও সাথে আমিন আমিন বলে, ফেরেশতাদের আমিন আর আমার উম্মতের আমিন মিলে গেলে দোয়া কবুল হয়ে যায়। তাহলে নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, আর সম্মিলিত দোয়ার পক্ষে সহি হাদিসও আছে। অতএব ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা সুন্নতে মুতাওয়ারেসা। কথা বুঝতে পেরেছেন? এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন, দোয়া করলে যদি হাত তুলতে হয় তো বিপদের সম্ভাবনা আছে, লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন যদি হাত তুলি লুঙ্গি যাবে কই? মুতাওয়ারেদা একটা গাইরে মুতাওয়ারেদা, বিবির কাছে গেলে দোয়া, লুঙ্গি বাদার দোয়া, দুধ খাওয়ার পরে দোয়া, এগুলো মুতাওয়ারেদা, কামানজিলাত যিকরে, জিকিরের মতো হাত তুলতে হবে না। নামাজের পর দোয়া, ওয়াজের পর দোয়া, মাহফিলের পর দোয়া, এগুলো হচ্ছে গায়ের মুতাওয়ারেদা, গায়ের মুতাওয়ারেদা, এগুলো বিমানজিলাতিস সুয়াল, বিমানজিলাতিস আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া হয়, এর জন্য আদব হচ্ছে হাত তোলা। মনে থাকবে? বাকি আমার ডকুমেন্টারি আলোচনা আছে, অসংখ্য হাদিস থেকে আমি দলিল দিয়েছি, সম্মিলিত দোয়ার পক্ষে অনেকগুলো দলিল দিয়েছি, সরাসরি হাদিস, কোনো ব্যাখ্যা না, দেখে নেবেন। কোন সাইডে পাবে এটা? শুধু লিখবেন মুনাজাত আব্বাসী, পুরো ভিডিওটা চলে আসবে। বলেন তো কি লিখবেন? মুনাজাত আব্বাসী, আব্বাসী টিভিতে সার্চ দিলেও পাবেন, পুরাটা দেখলে আশা করি মনের দ্বন্দ্বটা চলে যাবে ইনশাল্লাহ। সুদ, ঘুষি, আবাস, ছিনতাই, চুরি, ডাকাত ইত্যাদি অবৈধ টাকা দিয়ে অপ্রকাশ্যে যদি কেউ মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, সে মসজিদে নামাজ পড়া যায় যাবে কিনা? যদি এমন ব্যক্তির টাকায় মসজিদ করেন যার পুরো টাকাই সুদ, চুরি, চামারির, ওইরকম মসজিদে নামাজ হবে না। কিন্তু যদি মুখাল্লাত হয়, হালাল টাকাও আছে, কিছু হারাম টাকাও ঢুকছে, তখন নামাজ হবে। বুঝলেন? যেমন নদীতে পানি চলে, কিছু নাপাকও থাকে, নাপাক নাপাকের জায়গায় পানি পানির জায়গায়, কথা বুঝেন না? তবে জানা সত্ত্বে কোনো সুৎখোর, ঘুষখোর, চোর, চামারের টাকা মসজিদ মাদ্রাসায় নিবেন না। যদি নেন তো কি বানাবেন? ওয়াশরুম, পেশাবখানা বানাবেন।